Good morning. Welcome back to my জামা কাপড়ও আছে, ম্যাটটাও দিয়ে দিতে বললাম। আর ওই যে দেখো টেবিলে আসার ভাত গোছা না, আমি বললাম যে ওই সাইডে সরে রাখ, ও যখন নিচ্ছে তখন খাবে। ওর যে খেতে গেলে কি সমস্যা আমি এই বুঝি না, ও খাবে সবসময় দেরি দেরি করে। পিউ একজন, আশা একজন। আর ঋতুকে বললাম তুমি টেবিলটা ভালো করে মুছে নাও, মুছে নিয়ে জামা কাপড় ভিজিয়ে তারপর ধুয়ে দিয়ে স্নানটা করে একবারে রান্না করতে বসো। আর আমি এখন কালারটা নিয়ে বসে পড়ে আছি, তার কারণ চুল তো পেকে গিয়েছে হালকা হালকা, তার জন্য আমি কালারটা নিয়ে চুপচাপ বসে আছি, আর কিছু করতেছি না, ওদের দিয়ে কাজ করাচ্ছি। আমি ওই যে বিছানাটা না উঠিয়ে তারপরে কালারটা নিয়েছি, কালারটা প্রায় আধা ঘন্টার মতো রাখবো, তারপরে স্নান করে ফেলবো। আমি বলেছি ঋতুকে যে তুমি রান্না করতে থাকবা আর এদিকে আমি স্নানটা করে রেডি হব। ভেবেছিলাম যে একটা ভিডিও করব, কন্ট্রোভার্সি ভিডিও করব, তাও হবে কি না জানি না। আসলে আজকে সময়টাও প্রচণ্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে, মানে আমি ভাবি কি যেদিন আমি ছুটি থাকবো সেদিন বাইরে থাকবো, সময়টা একটু আস্তে আস্তে যাবে, তা না মরণ দশা
সময়টাও সাথে সাথে চলে যায়। আর এই যে দেখো পিউ ব্রাশ ট্রাশ করে চলে আসছে নিজের খাবার বানাতে। কি বানাবে বলছি? বলছে যে আমি ডিম পোস্ট করে খাবো। মানে ও কাউকে বলবে
সাদে পোলাও খেয়েছি, যার জন্য আজকে হালকা পাতলাই রান্না করব। আজকে হচ্ছে মেটে আলু, ওই যে মাটি মেটে যে আলু হয় সেটা হচ্ছে দেশি চটপুটি দিয়ে রান্না করা হবে। আর হচ্ছে বটবটি আর আলু ভাজবো, আর হচ্ছে টক ডাল। এটাই আজকে আমরা খাবারও তাড়াহুড়ো আছে। আমরা কোথায় যাবো সেটা আপনারা দেখতেই পারবেন, ইউএসসি গানের অনুষ্ঠান আছে সেখানেই আমরা যাব, তাই তাড়াহুড়ো। আজকে ভেবেছি একটু ভালো মন্দ খাবো, কারণ মামনি আজকে ছুটির দিন, কিন্তু আজকে আজকের দিনেই তাড়াহুড়া করতে হলো, কারণ পিউকে ওর ম্যাডাম ফোন দিয়েছে যে 3-4টার দিকে পৌঁছাতে হবে, যার জন্য তাড়াহুড়া করে এই নর্মাল রান্নাগুলো আমি রান্না করে ফেলছি। আপনার টক ডাল বলতে কি বুঝেছেন আমি জানি না, এটা হচ্ছে মুসুরির ডালের ভিতরে জলপাই দিয়ে টক রান্না করতে হয়, সাথে ফোড়ন দিতে হয়েছে কালো জিরা ফোড়ন আর একটা কাঁচামরিচ ফোড়ন, আর লাস্টে চিনি দিতে হয় যাতে স্বাদটা একটু বাড়ে। সরষেও দিতে হয়, কালো জিরার সাথে সরষে দিলে আরো বেশি ভালো লাগে, শুধু কালো জিরাতে টেস্ট আসে না। আর টক ডালটা একটু জ্বালাতে হয় বেশি, মুসুরির ডাল জ্বালাতে হয় না কিন্তু টক ডালের সময় একটু জ্বালাতে হয়, তাহলে টেস্ট হয়ে যাবে।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বাসায় গিয়ে যে কি অবস্থা করে রেখেছি আমরা, জানি না কি হবে, একদম অগোছালো করে রেখেছি, সবগুলো গোছাতে হবে। আর পিওর গানটা তো আপনারা রেওয়াজ করার সময় শুনেছেন, ওই গানটি ওখানে গাইবে, তার জন্য নতুন করে আমি আর গানটি দেখালাম না, শুধু ও মঞ্চে উঠলো এটাই দেখালাম। আর দেখো কী হারে এরা মজা করছে লিফটের মধ্যে বসে পড়ে, টিনটিনকে নিয়ে দেখো টিনটিন কী করে দেখো। এই যে আমরা নেমে পড়েছি, এখন আমরা ঘরে ঢুকবো, ঘরে তালা মারা আছে, ঠিক আছে, কালাচা তালা মেরে রেখে গিয়েছিলো, এখন তালাটা খুলে, আর এত বড় বোকা দেখো লাইটটাও জ্বালায় না, লাইটটা জ্বালিয়ে দিলে কী হয়, এবার জ্বালালো। তা বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি, সারাদিনের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ফ্যামিলির লোকজন আপনাদের কেমন লাগলো সেটাও বলবেন। দেখেন ঘর দুয়ের অবস্থা যেখানে সেখানে আবার যাবার ছড়ানো ছিটানো রয়েছে, হারমোনিয়ামটা, আর এদিকে দেখো আমার রুমের অবস্থা কী করে রেখে গিয়েছে, দেখো এই দেখো কী অবস্থা করে রেখে গেছে এগুলো, এখন জামা কাপড় ছেড়ে গোছাতে হবে। দেখো ড্রেসিং টেবিলের অবস্থা কী করেছে, ওরা যদি কোথাও যায় না একদম যা তা করে রাখে। যাই হোক, তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো, এই পর্যন্ত, নমস্কার।